দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মামুনুল হককে ডিবি পুলিশের একটি গাড়ি থেকে নামানো হচ্ছে। তিনি অলরেডি নেমে গেছেন গাড়ি থেকে, তাকে এখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেহেতু আজকে এই মামলার আদালতে হাজিরের দিন ধার্য রয়েছে, পুলিশের পক্ষ থেকে তার 7 দিনের রিমান্ডের চাওয়া হবে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সেই রিমান্ড শুনানির জন্যই কিন্তু মামুনুল হককে এখন আদালতে তোলা হলো। আর আদালতটি যেহেতু নিচতলায়, আমরা যে প্রবেশ গেট সেটি দিয়ে দেখাচ্ছিলাম, আদালতটি পাঁচতলায়, এবং পাঁচতলায় যেহেতু আদালত, সেহেতু লিফটে করে তাকে পাঁচতলায় আদালত, বিচারক যে দেবদাস অধিকারী রয়েছেন তার আদালতে হাজির করা হচ্ছে। আর সেই দৃশ্যটি আমরা এতক্ষণ দেখতে আপনারা এতক্ষণ দেখতে পেলেন। আর মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে মূলত 2020 সালের মার্চে একটি মামলা হয়েছিল রাজধানীর মোহাম্মদপুর থানায়। নাশকতার অভিযোগে একজন ব্যক্তি এই মামলাটি করেছিলেন, সেই মামলার 7 নম্বর এজাহারভুক্ত আসামি মামুনুল হক। সেই মামলাটি প্রাথমিকভাবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় যে আরও যে মামলাগুলো আছে সেই মামলাগুলোতেও পর্যায়ক্রমে গ্রেফতার করা হবে, গ্রেফতার দেখানো হবে বলে আমরা জানতে পেরেছি। আর এখন পর্যন্ত যেটি হচ্ছে যে মামুনুল হককে আদালতে তোলা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তার যে 7 দিনের রিমান্ডের যে আবেদন সেটি শুনানি হবে। রিমান্ডের কি আদেশ হয় সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। সেম আদালত থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন, তিনি জানাচ্ছিলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুলকে আদালতে তোলা হয়েছে, সে খবরই তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।